আসসালামু আলাইকুম। শুরু করছি জানালাই কৃষি সংবাদ। সংবাদ কক্ষে আছি হৃদয় হোসেন। শুরুতেই জানিয়ে দিচ্ছে সংবাদ শিরোনাম। রাজশাহীতে খেজুর রস সংগ্রহ ও গুড় তৈরিতে ব্যস্ত গাছিরা, চাহিদা থাকায় ভালো দামে বিক্রি। এবং সিরাজগঞ্জের কালিকাদহ খালে ঐতিহ্যবাহী বাউত উৎসবের আয়োজন, দূর দূরান্তের মাছ শিকারীদের অংশগ্রহণ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনে লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজও সরাসরি প্রচার হচ্ছে। শুধু দেশে নয়, বিদেশেও কদর রয়েছে রাজশাহীর খেজুর গুড়ের। শীত মৌসুমে ভোরের সূর্য ফোটার আগেই কনকনে শীত উপেক্ষা করে রস সংগ্রহ আর গুড় তৈরিতে ব্যস্ত হয়ে পড়েন গাছিরা। গুড়ের ব্যাপক চাহিদা থাকায় দামও ভালো পাচ্ছেন তারা। রাজশাহী থেকে আবু সালেহ মোহাম্মদ ফাত্তার পাঠানো তথ্য বিরুদ্ধে সুদীপা মাহমুদের রিপোর্ট। খেজুরের রস সংগ্রহ আর গুড় তৈরিতে পরিবার পরিজন নিয়ে ব্যস্ত সময় পার করছেন গাছিরা। গত দুবছর মহামারী করোনায় লোকসান হলেও এবার লাভের আশা করছেন তারা। মাঘ মাসে গুড় বানিয়ে আপনার জাল দিয়ে এখন আমরা গুড়টা তাকে নিয়ে এসে আপনার খোরমা ঢালি, খোরমা নিয়ে যা আপনার বিক্রি করি। মাঝামাঝির দিকে খেজুরের গাছের রস পাই, তারপরে রস নিয়ে যা বাড়িতে জাল দিয়ে বাজারে বিক্রি করি। গতবারের চাই এবার গুড়ের দাম একটু বেশি, এবার আমরা একটু লাভবান হব। রাজশাহী জেলার পবা, বাঘা, চারঘাট, পুঠিয়া ও দুর্গাপুর উপজেলায় খেজুর গাছের সংখ্যা সবচেয়ে বেশি। এই এলাকার খেজুরের গুড় বিক্রি হয় মহানগর সহ জেলার বিভিন্ন স্থানে। কৃষি বিভাগের হিসেব, জেলা জুড়ে প্রায় 12 লাখ খেজুর গাছ রয়েছে। শীত মৌসুমে এখান থেকে গুড় উৎপাদন হয় প্রায় 6,900 মেট্রিক টন। আমাদের এই এলাকায় অভিজ্ঞ গাছই আছে, তারা খেজুরের রস আহরণ করতে পারে। তো এখন দিনে দিনে এই খেজুরের গাছের যে মানে গাছের সংখ্যা কমে যাচ্ছে, যার কারণে গাছ থাকলেও খেজুরের গুড় আহরণটা কিছুটা কমে যাচ্ছে। বাজার গবেষকরা বলছেন, বাণিজ্যিক ভিত্তিতে খেজুর গাছের বাগান করা গেলে লাভজনক ও সম্ভাবনাময় খাত হয়ে উঠবে এটি। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন, সরকার চিনি কল বন্ধ করেনি, আধুনিকায়ন করতে কয়েকটি চিনি কলের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। চুয়াডাঙ্গার দর্শনা কেরু অ্যান্ড কোম্পানি চিনি কলে 2021-22 অর্থবছরের আখ মারাই মৌসুমের উদ্বোধন করার সময় এসব কথা বলেন মন্ত্রী। উদ্বোধন অনুষ্ঠানে আরও অংশ নেন বাণিজ্যমন্ত্রী টিপু মন্ত্রী, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ও অন্যরা। চ্যানেল এক কৃষি সংবাদ আবার বিরতি, আর বিরতির পর থাকছে সিরাজগঞ্জের কালিকাদহ খালে ঐতিহ্যবাহী বাউত উৎসবের আয়োজন, দূর দূরান্তের মাছ শিকারীদের অংশগ্রহণ। উল্লাপাড়ার কালিকাদহ খালে শৌখিন মাছ শিকারীদের উদ্যোগে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বাউত উৎসব অনুষ্ঠিত হয়েছে। ওই উৎসবে অংশ নিতে দূর দূরান্ত থেকে আসেন মাছ শিকারীরা। সিরাজগঞ্জ থেকে ফেরদৌস রবিনের পাঠানো তথ্য বিরুদ্ধে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। বাউত উৎসব চলনবিলের মানুষের প্রাচীন সংস্কৃতি। শুষ্ক মৌসুম এলেই পোলো হাতে নির্ধারিত দিনে দল বেঁধে বিলে মাছ ধরতে নেমে পড়েন বহু মানুষ। মাছ পাওয়া না পাওয়ার ব্যাপার নয়, অংশ নেওয়ার মধ্যেই থাকে বিপুল আনন্দ। এটা আনন্দ একটা উপভোগ করি, তাই সবাই একসাথে, আবার প্রত্যেক বছরেই আমরা এরকম করি। দেশীয় মাছই বেশি পাওয়া যায় বিলগুলোতে, তবে খাল বিল দিনে দিনে প্রভাবশালীদের দখলে চলে যাওয়ায় এবং কারেন্ট জালের কারণে প্রাকৃতিক উৎসে কমে আসছে মাছের পরিমাণ। শুরুতে আমরা মাছ মারি, খুব ভালো লাগে, আনন্দ লাগে। আমাদের এই লোকজন, সহসা লোকজন, আমরা ইনশাল্লাহ মাছ মারি, একসাথে সবাই একজোট হয়ে মাছ মারি। আমরা এই ছোটবেলা থেকেই তো মাছ মেরে আসছি, আমরা আগের থেকেই মাছ মারি সেই জায়গাগুলো আমাদের প্রয়োজন। হ্যাঁ, প্রভাবশালীদের দখলে চলে যাচ্ছে, এটা যেন আমরা মাছ মারতে পারি। কারণ এই হিসেবে নদী নালায় মাছ কম হয়, এই জন্যই মানুষ অল্প আছে, তাও 300-400 লোক আছে। এর সাথে মাছ মারি এবং একসাথে যাই,
প্রচুর আনন্দ লাগে মাছ পাই। চলনবিলের স্বাভাবিক পরিবেশ ও জীব বৈচিত্র্য ফিরিয়ে আনতে খালবিল খনন জরুরি মনে করছেন স্থানীয়রা। প্রধানমন্ত্রীর কাছে আমার আকুল আবেদন, যদি উনি এই খালবিল বা নদ নদীগুলো যদি পুনর্খনন করত তাহলে আবার এই বাউত উৎসবটা পুনরায় আগের মতো ফিরে আসতো। দেশের বৃহত্তম বিল রক্ষায় পরিকল্পিত উদ্যোগ নেয়ার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। সর্বশেষে চ্যানেল আই কৃষি সংবাদের শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। রাজশাহীতে খেজুর রস সংগ্রহ ও গুড় তৈরিতে ব্যস্ত গাছিরা, চাহিদা থাকায় ভালো দামে বিক্রি। এবং সিরাজগঞ্জের কালিকাদহ খালে ঐতিহ্যবাহী বাউত উৎসবের আয়োজন, দূর দূরান্তের মাছ শিকারীদের অংশগ্রহণ। চ্যানেল আই কৃষি সংবাদের আজকের আয়োজন এই পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।